শিব জয়ফুল ওয়ার্ল্ড, আমি শিবানী। আজকে এসেছি দশমীর পুজোর বর্ণনা নিয়ে। তো নন্দীবাড়ির অষ্টমী নবমী পুজো তোমরা অলরেডি দেখেছো, আজকে মহাদশমী। তো আজকে ঘট কাটার মাধ্যমে আমাদের পুজো শেষ হবে এবং সারা পুজোটা আমরা নিরামিষ খাই। আজকে এই ঘট কাটার পরেই আমাদের যে পুকুর দেখতে পাচ্ছ, এখানে পুকুর থেকে মাছ তুলে সেই মাছ দিয়েই আজকে রান্নাবান্না হবে এবং অনেক অতিথিরা আসবে আমাদের আটচালাতে। আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তো আজকে আমাদের পুজোর সঙ্গে থাকো, আর অনেক ইভেন্ট রয়েছে আজকে সারাদিন ধরে, তো তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো আজকে মহাদশমী। দশমীর পুজোর শেষে দেবীর ঘটের সুতো কাটার পরে চলল মায়ের দর্পণে দর্শন। এক বছরের অপেক্ষার অবসান ঘটে এই সুতো কাটার মাধ্যমে। এরই মধ্যে আমাদের বাড়ির খুদে সদস্যরা বানিয়ে ফেলেছে নন্দীবাড়ির পত্রিকা। তাদের নিজের হাতে বিভিন্ন লেখা এবং ছবি দিয়ে তৈরি করেছে নন্দীবাড়ির এই পত্রিকাটি। দশমীর খাবারের আয়োজন চলছে অলরেডি। আমাদের আটচালাতে চেয়ার পাতা হয়ে গেছে, আর ওদিকে খাবার তৈরি হয়ে মোটামুটি রেডি। এখন বাজে বেলা পৌনে একটা, কিছুক্ষণের মধ্যেই এখানে সবাই চলে আসবে আর খাবারের ডিস্ট্রিবিউশন শুরু হবে। এটা এটা কি চিংড়ি মাছ, পটল, আলু দিয়ে তরকারি। চাটনি, এটা হচ্ছে ডাল, এটা ভাজা, পাঁচমিশালি ভাজা, পাঁচমিশালি ভাজা। খাবার দাবারের আয়োজন মোটামুটি শেষ হতে শুরু হলো পরিবেশন। ভাত, ডাল, বেগুনি, সবজি, চিংড়ি মাছের তরকারি, মাছের ঝাল, চাটনি, মিষ্টি এবং জোয়ান দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা একটু গল্পগুজব করে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘোরবার জন্য। এবারে যেহেতু একটু দেরিতে পুজোয় এসেছিলাম, তাই একদিনও বিকেলবেলায় বেরোনো হয়নি। আজকেই প্রথম একটুখানি স্কুটিটা জোগাড় করে বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘোরবার জন্য। সন্ধে হলেই আবার ঠাকুর নামার জন্য আলপনা দিতে হবে। এই বছর আমি এবং ঋতু ছাড়াও বাড়ির খুদে সদস্য শঙ্খচিৎ ও খুশিও অংশগ্রহণ করেছিল আলপনা দিতে। আলপনা দেওয়া হয়ে গেলে এবার বরণের পালা। মায়ের যাওয়ার সময় হয়ে এসেছে, সকলে সেই নিয়েই ব্যস্ত। Thank you.
ঠাকুর বরণ ও কনকাঞ্জলি হয়ে গেলে অন্যদিকে শুরু হলো সিঁদুর খেলা। পাড়ার সকলেই সিঁদুর খেলাতে একত্রিত হন। বিসর্জনের পর আরতি এবং শান্তির জল দেওয়ার মাধ্যমে এবছরের মতো দুর্গাপুজো সমাপ্ত হলো। সকলে দধিকর্মা খেয়ে যে যার ঘরে ফিরলাম। বিজয়ার প্রণাম সেরে এবার বাড়ি ফেরার পালা। আবার আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ব। আবার অপেক্ষা করব একটা গোটা বছর মা দুর্গার আগমনের জন্য।